তাল। বন্ধুরা, আজ আমি তোমাদের তাল বড়া বা তাল পিঠের রেসিপিটি দেখাবো। সবার প্রথমে তালগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তালগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছে মা। তারপর এভাবে হাত দিয়ে তালের শাঁসটাকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে করে তালের শাঁসটা সম্পূর্ণ ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, দুটো তালই আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি, অনেকটা হয়েছে। এখন তালের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া বা চালের পাউডার, দিয়ে দিচ্ছে ময়দা। এখানে চালের গুঁড়ো থেকে ময়দাটা একটু পরিমাণে বেশি দেবে, চালের গুঁড়া আর ময়দার থেকেও কম করে দিতে হবে সুজি। সুজিটা কিন্তু দিতেই হবে, নাহলে স্বাদটা ভালো হবে না। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী চিনি, তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। 500 ময়দা দিয়ে দিয়েছি আর প্রায় 250 গ্রাম মতো চালের গুঁড়ো আর 200 গ্রাম মতো সুজি দিয়েছি। সবগুলো উপাদান একসঙ্গে করে এবার ভালোভাবে মেখে নিতে হবে, ঠিক এভাবে করে। সব তাল কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু তাল রেখে দিতে হবে, তারপর আস্তে আস্তে করে দিতে হবে আর মাখতে হবে। ব্যাটারটা ঠিক এভাবেই বানাতে হবে। দেখো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। একটু নরম কিন্তু, আবার অনেক বেশি ঝোল না, আবার খুব বেশি শক্তও না, ঠিক সেরকম। এখন এভাবে মেখে আমি ব্যাটারটা কিছুক্ষণ রেখে দেবো, 15-20 মিনিটের মতো। 20 মিনিট হয়ে গেছে, কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এখানে আমি রিফাইন্ড বা সয়াবিন তেল ব্যবহার করছি, আর সয়াবিন তেলই ব্যবহার করতে হবে। এভাবে করে সবগুলো পিঠে বা বড়া আমি ভেজে নেব। বন্ধুরা, বড়া বা পিঠেগুলো তৈরি হয়ে গেছে, এখন তুলে নেব, তেলটা জড়িয়ে নেব। চুলার আঁচটা কিন্তু স্লো থাকবে,